এখন উনানে আগুন দেওয়া হচ্ছে, আর কেবাব না কি ছেড়ে দো হচ্ছে। কি বিক্রি হচ্ছে ভাই? ঘুগনি বিক্রি। ঘুগনি খাবেন? দাও ফটাক তোলো দেখি। আজকে আমার মেজো বোন আসছে, সাথে পুচকুসোনা আসছে। এরকম না হাম্ব, মায়ের এখন মন খারাপ। আজকে আমার মেজো বোন আসছে, সাথে পুচকুসোনা আসছে, আমাদের পুচকু বেবি আসছে। তো স্পেশালি মেজো বোনদের সবার মায়ের জন্য সবার জন্য আজকে আমরা সৌরভ স্পেশালি বানাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তুই আমার হেল্পার, আজকে হেল্পার। আর সাথে আরেকটা জিনিসও হবে, সেটা হলো চিকেন শিক কাবাব। শিক কাবাব? ইয়েস, কাবাব 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 বানাবো। উনানে যা কিছু বানাবো দুজনে একসাথেই বানাবো, কেউ একার মতো বানাবো না। আমি রাস্তায় হাঁটতে আমার ভীষণই ভালো লাগে, চারিদিকে সবুজ। রাতের বেলা ওটাতে তো ভূতের ভয় লেগে যাবে, তাই না? আমার আবার ডিজাইন করে দিয়েছি ওখানে মুখ নাক চোখ একে। আবার এসছি মুর্শিদের হাটে, আগের দিনকে এই ভাইদের রাতের বেলা দেখিয়েছিলাম, আজকে দিনের বেলা দেখাচ্ছি। এই দিনের বেলা দেখিয়ে দিলাম, ঠিক আছে। কি বিক্রি হচ্ছে ভাই? ঘুগনি বিক্রি। ঘুগনি খাবেন? ভাত হচ্ছে, দাও ফটাক তোলো দেখি। আবার মুড়ি সাজানো হচ্ছে। আমরা বিকালে এসেছিলাম আমাদের বাড়ির কাছেই হাটে। তো এখানে আমরা এসেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের জন্য কিছু জিনিস কিনতে, কিন্তু এখানে যেহেতু বেশিরভাগ মানুষ চিলি চিকেন খায় না, কিছু পাইনি বলে বোনদের জন্য কিছু খাবার নিয়ে চলে গেছিলাম। সব সিঙ্গারা খেতে খেতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের গ্রামের হাট। কাগজ বাবু চলবে, মা বলছেন না পুটে মাছ এই দেখে, চুনো মাছ বসেছে কিছু। আরো এগুলো এনেছি আমি বিটের মে।
মেয়ে আসছে পুচকুর জন্য আর টুকুর জন্য, আর মা খেলে মা খাবে ব্যাস এইগুলো, আর বাবা তো খেয়ে নেবে, বাবাকে বলার কিছু নেই। মা এখন এখানে বানাচ্ছে চা। কি চা? লিকার চা, পারলে জিয়ার সাথে চা। কেমন লাগছে? গ্রামে কল না থাকলে এইভাবে পুকুরে মানে জ্বালা, এর থেকে বড় জ্বালার কিচ্ছু নেই। এখন আমরা বানাচ্ছি চিকেন শিক কাবাব। তবে আমাদের রাত্রে মেনু পুরো চেঞ্জ হয়ে গেছে, আমরা ভেবেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন করবো, কিন্তু এখানে চিলি চিকেনের সমস্ত যেসব সস লাগে কোনো কিছুই পাইনি, একমাত্র টমেটো সস ছাড়া। তো যার জন্য আমার প্ল্যান চেঞ্জ করেছি, এখানে সরু চালের ভাত হচ্ছে আর চিকেন কষা হচ্ছে, যেটা ওখানে মা বানাচ্ছে তোমরা ওখানে দেখতেই পাচ্ছ। আর আমি এখন বানাবো চিকেন শিক কাবাব। তো এটা আমি আমার স্টাইলে বাড়িতেই মানে নর্মালি ঘরোয়া উপায়ে বানাবো, পুরো পুরো রেসিপি বলবো না, জাস্ট তোমরা দেখতে থাকো। এখানে আছে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, মায়ের বানানো ভাজা মশলা। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা, শুকনো লঙ্কা। লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেবো ব্যাস, আর দিয়ে দেবো লেবু, দিয়ে দিচ্ছি লবণ, মশালের সর্ষের তেল। ঠিক আছে, এবার হাত দিয়েই করে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ ঢেলে দাও, ঢেলে দাও। এখন উনানে আগুন দেওয়া হচ্ছে আর কেবাব না কি স্যারের তো হচ্ছে। কারা খায় এইসব? কারা খায়? কারা খাবে? এ খাবে সৌরভ, মিনি, না না বন মানুষ, না না বন মানুষ টা নেই না, এরা এরা হচ্ছে আদিম মানুষ, আমি সব খাই না। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি উনানটা, এখানে উনান আছে, উনানটা জ্বালিয়ে নেব। তো ততক্ষণে একটুখানি ম্যারিনেট করা মাংসটা কিছুক্ষণ রেখে দেবো। ওদের জন্য বানিয়েছিলাম চিকেন কাবাব, কিন্তু ওদের অতটা ভালো লাগেনি, কিন্তু আমার আর সৌরভের ভীষণই ফেভারিট, সাথে মা আর টুকু। মেজো বোনের মেয়েকে দেখার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম, যেহেতু ওকে আমি প্রথমবার দেখবো। আর ওরা মেনলি আসছিলো যে আমরা চলে যাব, যার জন্য আমাদের সাথে ওরা দেখা করতে আসছিলো। পুচকুকে সামনে দিয়ে দেখে পুরো আমি তো অবাক, তো আমার খুব ভালো লেগেছে। আর এখানে অন্ধকার, এই তো খাবে না, এ খাবে না, ইয়ে এ বাবা এ খাবে না। আমরা হাম্বু ইডুকু, আমরা হাম্ব সকাল সকাল উঠে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হুগলোটা এখনো পর্যন্ত টুপি খোলে না, খুব ঠান্ডা লাগে। আমরা এখন চলে যাচ্ছি, আজকে এখানে আছে টুকু, এখানে আজকে আমাদের যে পুচকু জোনা, পুচকু বেবি, এ পুচকু টাটা করো, টাটা টাটা করে দেখি তো, চলো। এই মায়ের এখন মন খারাপ,
বোন আসলো এক বছর পর আমাদের বাড়িতে। যেহেতু আমাদের সামনের কাজটা বেশি ইম্পর্টেন্ট, তো যার জন্য চলে যেতে হচ্ছে। সাথে সাথে মায়েরও ভীষণই মন খারাপ যে আমরা এসে বেশি দিন থাকতে পারি না, এই জন্য মায়ের ভীষণ মন খারাপ। তো এখানে মাও মন খারাপ করছিল। যারা আমার ফুল ব্লগ দেখেছো তাদেরকে একটাই অনুরোধ, তারা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও যে তোমাদের সুন্দরবনের পার্টগুলো কেমন লেগেছে, আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো সুন্দরবনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, সেরকম টাইপের ভিডিও তোমাদের সামনে আমরা তুলে ধরবো। যতই মন খারাপ হোক না কেন আমাকে তো আসতেই হবে, আর এর সাথে সাথে আমার সুন্দরবনের পার্ট অবশ্যই শেষ হলো। ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে।